আরে ব্যবসার যে খারাপ অবস্থা, দিনে কয় টাকা বেচা কিনা করি ভাই। লুঙ্গি দেখেন তো, লুঙ্গি দেখবেন, এই দেখেন ভাই সব ভালো ভালো লুঙ্গি, সব নিউ ব্র্যান্ড সব। ভাই ওই লুঙ্গিটা একটু দেখান তো, এটা দেখবেন, এই যে দেখেন একবার সফট। আরে লুঙ্গিটা তো ভালোই লাগতেছে, কাপড়টাও একদম নরম আছে, পরে আরাম পাওয়া যাবে। এটার দাম কত? 500 টাকা দিচ্ছি। আচ্ছা আপনি 400 টাকা দিন। আচ্ছা ভাই তাহলে প্যাকেট করে দেন। আচ্ছা ভাই এই যে ভাই নেন। আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি গেলাম। আচ্ছা ভাই আবার এসেন। দেশের যে পরিস্থিতি, সবকিছুর দাম বাড়তি, কি যে করি। হ্যাঁ কিছু একটা তো করা লাগবে, কি যে করি। আচ্ছা এটা বুদ্ধিতে তো কি করা যায়? দূর তোর থেকে যাচ্ছি আমি বুদ্ধি, তোর তো বুদ্ধি হাঁটুর নিচে। আমার তো বুদ্ধি হাঁটুর নিচে, আর তোর তো হাঁটুই দেখা যাচ্ছে। আরে কি বলিস এইসব, ব্যাগ নিচে তাকায় সবকিছু দেখা যাচ্ছে। মনি কখনো নিচে তাকায় না, যা বলবি সব ফেস টু ফেস। আরে পাগলা তো লুঙ্গি খুলে গেছে নিচের দিকে দেখ। এ কি বলিস তুই, মোর লুঙ্গি কখনো খুলতেই পারে না, নতুন লুঙ্গি কিনে জর্মের গেট দেছ, এটা কখনো খুলতেই পারে না। আরে যেটা ঢাকার জন্য লুঙ্গি পরছিস সেটাই দেখা যাচ্ছে তোর। মুখ চিনিস তুই, মোর লুঙ্গি খোলা এত সহজ, হুস করে কথা কস। তোর প্যান্সের আর টুনটুনি দেখা যাচ্ছে, ভালো করে দেখ। আমার প্যান্সের আর, তুই কেমনে জানলি? কি করে তাহলে দেখবেন এই লুঙ্গি আর কখনো খুলবেই না। চেষ্টা করে দেখেন। দোকানদারের কথা শুনে তো লুঙ্গিটা নিয়ে আসলাম, যাই হোক লুঙ্গিটা পরে দুপুরে একটা ঘুম দেয়া যাক। আচ্ছা কি জানি বলতে বলছিল, ও হালকা বাতাসে লুঙ্গি আকাশে। কি করে ফোন চিন্তাই করা, ফোন চিন্তাই করা আর কোনোদিন করবি? আর কোনোদিন করবি? আমার কাছ থেকে ফোন চিন্তাই করা আর কোনোদিন করবি? আরে ভাই কি হচ্ছে এখানে, কি হচ্ছে ভাই, কি কি মারতেছেন কেন ভাই? দেখি ফোনটা দেখি ভাই, নাও নাও ফোনটা, চলে যাও আমার সাথে কথা বলছি, যাও। আরে মিয়া আপনি তো দেখতেছি খুব খারাপ মানুষ, একটা প্রতিবন্ধী লোকের থেকে ফোন চিন্তাই করতেছেন, দেখে তো ভালোই মনে হয়, কাজ করে খাইতে পারেন না? দূর মিয়া ওটা তো আমার বোন ছিল, ওই চিন্তাই করেছিল দেখে ওকে মারলাম আমি। কি করে ওটা আপনার ফোন ছিল? হালকা বাতাসে লুঙ্গি আকাশে। আরে আরে লোকটা কই গেল? এদিকে আমার ফোনটাও নিয়ে গেল, এবার ফোনটা খুঁজবো কিভাবে? আরে বাপরে বাঁচে গেছি, কিন্তু এই লুঙ্গির ভিতর থেকে আমি বের হবো কিভাবে? যে কোনো ভাবে লুঙ্গির ভিতর থেকে আমার বের হতে হবে। আরে দেখ তো ওটা কি জিনিস আসছিস, ঠিকই তো বলছিস, ওই জিনিসটা আগে কোনোদিন আমি দেখিনি। এই ডাক দিত, আরে এ শোন কে রে, তুই টিকটকার না জোকার? এটা মেক্সি বলছিস না লুঙ্গি বলছিস? এ আমার লুঙ্গি নিয়ে কোনো কথা বলবি না, 100 বার বলবো, কি করবি তুই? আ বাঁচাও বাঁচাও বাঁচাও, কে 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 কে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কে কে। বলছিলাম আমার লুঙ্গি নিয়ে কথা না বলতে, পারি তো ঠিক মতো শাস্তি? আরে লুঙ্গিটা আবার আমার গায়ে জড়ায় গেছে, এবার তো দেখতেছি এলাকার বিখ্যাত বাবার কাছে না গেলে আমি কোনো বুদ্ধি পাবো না, বাবাই একমাত্র আমাকে একটা বুদ্ধি দিতে পারবে এই লুঙ্গি খোলার। যাই, শুনছিলাম তো বাবা এখানেই কোথাও বসে, দেখি আশেপাশে খুঁজে। দাদা কোথায় যাস? ইয়ে মানে আমি একটু বাবারে খুঁজতেছিলাম, বাবার আমার খুব দরকার। বাবার সাথে এখন দেখা করা যাবে না, বাবা এখন ধ্যানে আছে। ওর সাথে দেখা করার লাগবে, বাবার সাথে আমার কাজ আছে, বাবার সাথে দেখা করার লাগবে আমার। ওকে আসতে দে।
আচ্ছা ঠিক আছে তাহলে যা বস। এই লুঙ্গি তুই কোথায় পাইলি? বাবা এই লুঙ্গিটা পরে আমি ঘুমাই গেছিলাম, তারপরে এই লুঙ্গিটা আমার গায়ে ধরায় গেছে, আমি আর খুলতে পারতেছি না। কিছু একটা করেন বাবা, আপনি কিছু একটা করেন। এটা যে সে লুঙ্গি না, এটা একটা অভিশপ্ত লুঙ্গি। আপনি কিভাবে জানলেন বাবা এই লুঙ্গির বিষয়ে? শোন তাহলে, এখন থেকে 48 ঘন্টার আগের ঘটনা। জনি সিং নামে এক দোকানদার ছিল, যার একটা কাস্টমার ছিল, সে কখনো বাকি নিয়ে টাকা দিত না, যার কারণে জনি সিং রাগে ক্ষোভে এই লুঙ্গি দিয়ে তাকে গলা পেঁচিয়ে হত্যা করে। তারপর থেকে এই লুঙ্গিটা একটা অভিশপ্ত লুঙ্গি। এখন তাহলে আমি কি করব? এই লুঙ্গি থেকে আমি বাঁচবো কিভাবে? এই লুঙ্গিটা আমি খুলবো কিভাবে? এই লুঙ্গি থেকে বাঁচার একটি উপায় আছে। কি সেই একটা উপায় আমাকে বলেন বাবা, আমাকে বলেন। এই লুঙ্গি তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না, যতক্ষণ পর্যন্ত জনি সিং কে হত্যা করা হয়নি। তো এই কাজটা তোকেই করতে হবে, জনি সিং কে হত্যা করতে হবে। কিন্তু বাবা আমি তো হত্যা করতে পারবো না, আমি তো অনেক ভয় করি। তোকে কিছু করতে হবে না, যা করবে এই লুঙ্গি করবে। তুই শুধু জনি সিং কে সামনে যাবি লুঙ্গিটা পরে। ওকে বাবা, তাহলে আমি এই লুঙ্গি পরে জনি সিং কে খুঁজতে যাচ্ছি। যাই হোক, আজকের দিনে তো তাও ভালোই গেছে কিনা হইলো। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? কি কর ভাই, আপনার এই অবস্থা কেন? আরে দোকানদারটাকে মেরে ফেললো, তাহলে আমি বেঁচে গেলাম। আমি তাহলে এখন অভিশাপ থেকে মুক্ত। বাবা ঠিকই বলেছিল, আমি চলে যাই।